এই ভিডিওতে আমরা সাদৃশ্যমূলক অর্থালঙ্কারের আরো কিছু অলঙ্কার নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা যে অলঙ্কারগুলো নিয়ে আলোচনা করেছি তার লিস্ট এখানে রয়েছে, যে ভিডিওটা দেখা হয়নি সেটা ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, পরপর করে সেখান থেকে দেখে নিতে পারবে। প্রথম আলোচনা করব অতিশয়োক্তি অলঙ্কার নিয়ে। অতিশয়োক্তি অলঙ্কারটা কি? দেখো, আমরা সাদৃশ্যমূলক অলঙ্কারের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে উপমেয় থাকছে আর উপমান থাকছে, তাই না? এই দুটোকে মাথায় রাখতে হবে। মূলত বলছে উপমেয় এবং উপমানের অভেদত্বের জন্য যদি উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলবে, এ সম্পূর্ণরূপে একে গ্রাস করে ফেলবে। উপমান গ্রাস করছে কিন্তু উপমেয় না, উপমেয় আমরা জানি যে মূল মূল যেটা, তো উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলবে তাকে বলা হচ্ছে অতিশয়োক্তি। তাহলে কি সংজ্ঞা দাঁড়ালো? যে অলঙ্কারে উপমেয় এবং উপমানের অভেদত্বের জন্য, এক হয়ে যাওয়ার জন্য উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলবে তাকে বলা হচ্ছে অতিশয়োক্তি অলঙ্কার। এখানে উদাহরণটা দেখো, এই আমি আর নই গো আমার সেই আমি, মালা গাথার আনমনে যাই দিন যাবি। এক বলছি এই আমি, এই আমিটাই তো প্রথম আমিটাই উপমেয়, কিন্তু এই উপমেয়কেই দেখো এই আমি আরাক আমি হয়ে রয়েছে, বলছি এই আমি আর এই আমি আর নই গো আমার সেই আমি। ঠিক আছে, এই যে এই আমি আর সেই আমি দুটোকে, এই আমিকেই কিন্তু আলাদা করছে, মানে দুটোকে অভেদের দুটোর মধ্যে অভেদ কল্পনা করে হয়েছে, কিন্তু এক আমি অ্যাবলুস হয়ে আরাক আমি প্রতিষ্ঠা পাচ্ছে। সুতরাং যে মূল উপমেয় যে আমি, সেই আমি যে আমি আর আমি নেই, হ্যাঁ আমি তো মূল ছিলাম কিন্তু আমি আর আমি নেই, আমি অন্য আমি হয়ে গেছি, এই যে প্রতিষ্ঠা। অর্থাৎ উপমেয় এবং উপমানের মধ্যে প্রথমত অভেদ কল্পনা করা হলো, অভেদ কল্পনার ফলে উপমান সম্পূর্ণরূপে উপমেয়কে খেয়ে ফেলে নিজে প্রতিষ্ঠা পেয়ে গেল, এ প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে যে আমি আর বর্তমানের আমি নেই, আমি অন্য আমি হয়ে গেছি, সেই উপমান প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে, এই জন্য এটা অতিশয়োক্তি অলঙ্কার। এই অতিশয়োক্তি অলঙ্কারকে আবার ভাগ করা যায় পাঁচ ভাগে, কি কি? ভেদে অভেদ, অভেদে ভেদ, সম্বন্ধে অসম্বন্ধ, অসম্বন্ধে সম্বন্ধ, এবং কার্যকারণের পূর্বাপর্য বিপর্যয়, এই পাঁচটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা ভেদে অভেদ, ভেদে অভেদ, এই কথাটাকেই আগে দেখো। ভেদ দুটো আলাদা জিনিস, অর্থাৎ দুটো ভেদ আলাদা জিনিস, সেই তার মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, অর্থাৎ দুটো আলাদা জিনিসের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে। তাহলে অলঙ্কারের সংজ্ঞাটা কি হতে পারে? যে দুটো পৃথক বস্তুর মধ্যে অভেদ কল্পনা করা হবে। ধরে নাও উপমেয় একটা অন্য ধরনের বস্তু, উপমান অন্য ধরনের বস্তু, দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, দুটো আলাদা বস্তুকে এক করে দেখা হচ্ছে, এবং উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে উপমান প্রতিষ্ঠা পাবে। এখানেও দেখো ভেদে অভেদে উপমান প্রতিষ্ঠা পাচ্ছে। যখন উদাহরণটা দেখো, যে বন থেকে এলো একটি এ মনোহর, সোনার টোপর শোভে মাথার উপর, এই এইটা দেখবে একটা ধাঁধা আছে। তাহলে টিয়েটা ছিল উপমান, কিন্তু দেখো আনারসটা যেহেতু মূল, কিন্তু সেই আনারসের এখানে অস্তিত্বই বোঝা যাচ্ছে না, মানে শব্দেই কিন্তু নেই। আমরা অর্থে বুঝতে পারছি যে এটা আনারস, অর্থাৎ এইটাই মূল আলোচ্য বিষয় আনারস, কিন্তু টিয়ে উপমান, টিয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, টিয়েকে কল্পনা করা হয়েছে, কিন্তু সেই মানে টিয়া আর কি, যেটা সেই টিয়ে কিন্তু এখানেই মূল রূপে প্রতিষ্ঠা পেয়েছে, আনারসের কিন্তু এখানে অস্তিত্ব নেই। তাহলে দেখো দুটো আলাদা বস্তু, টিয়ে এবং আনারস দুটো আলাদা বস্তু, এদের দুজনের মধ্যে অভেদ কল্পনা করা হলো, এবং দেখা গেল উপমান ওই উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে নিজেই প্রতিষ্ঠা পেয়েছে, এইটা এই জন্য হচ্ছে ভেদে অভেদ, মানে আলাদা থেকে এক হয়ে যাওয়া। অভেদে ভেদটা কি? অভেদ, অভেদ মানে দুটো এক জিনিস। আমরা আগেরটা দেখলাম যে ভেদের মধ্যে অভেদ, দুটো আলাদা বস্তুর সঙ্গে অভেদ কল্পনা করেছে, কিন্তু এইখানে বলা হচ্ছে অভেদে ভেদ, অর্থাৎ দুটো এক আছে, এমন বস্তু দুটো এক জিনিস কিন্তু তাকে আলাদা রূপে দেখানো হচ্ছে। ঠিক আছে, এইটা হলো অভেদে ভেদ, অর্থাৎ মিল থেকে অমিল বা এক জিনিস থেকে আলাদা করে দেওয়া। যে উদাহরণটা দেখো, এই আমার আমি নই গো আমার সেই আমি, মালা গাথার আনমনে যাই দিন যাবি। এই যে আমি, এই উদাহরণটা আমরা প্রথমে নিয়েছিলাম যে আমি, এটা তো একটাই আমি, হ্যাঁ সে আমার মধ্যে তো ভেদ নেই, কিন্তু তাকেই আলাদা করে দেখানো হচ্ছে, যেন এই আমি আর সেই আমি দুটো আলাদা আমি। এই যে অভেদের মধ্যে ভেদ কল্পনা করা হচ্ছে, এই জন্য এটা অভেদে ভেদ অতিশয়োক্তি। আচ্ছা, এরপরে দেখো সম্বন্ধে অসম্বন্ধে, এমন দুটো সম্বন্ধে অসম্বন্ধ, এমন দুটো বস্তু যাদের মধ্যে চিরতর সম্বন্ধ রয়েছে, কিন্তু তার মধ্যে কবি কল্পনায় সেই চিরতর সম্বন্ধযুক্ত দুটো বিষয়কে আলাদা করে দেখবেন, হ্যাঁ তাদের মধ্যে বিচ্ছেদ করে দেখবেন। এখানে একটা দেখো উদাহরণ রয়েছে, যে আমার হৃদয়ে প্রাণ সকলই করেছি দান, কেবল শরম খানি রেখেছি।
দেখো এই যে বলেছি চির সম্বন্ধযুক্ত, এই যে হৃদয় প্রাণ স্বরম এগুলো তো সব কাছাকাছি সম্বন্ধযুক্ত, কিন্তু এইখানে কবি দেখো কল্পনায় এদের মধ্যে একটা অসম্বন্ধ গড়ে তুলেছে। কি বলছি, বলছে আমার হৃদয় প্রাণ সকলই করেছি দান, হৃদয়ের প্রাণ সকল করেছি দান, কিন্তু আমার স্বরম খালি রেখেছি। তাহলে দুটোকে দেখো আলাদা করেছে, হৃদয় প্রাণ এবং স্বরম এইগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছে। আসলে এগুলো কিন্তু চির সম্বন্ধযুক্ত, এই সম্বন্ধের মধ্যে অসম্বন্ধ খুঁজে বের করা, এই জন্য বলা হচ্ছে সম্বন্ধে অসম্বন্ধ। আচ্ছা পরেরটা দেখো, নাম নামেই দেখবে পেয়ে যাচ্ছ, অসম্বন্ধে সম্বন্ধ, অর্থাৎ এমন কিছু বিষয় যাদের ভিতরে কোনোদিন সম্বন্ধ নেই, কোনো সম্বন্ধ নেই, কিন্তু তার মধ্যে একটা সম্বন্ধ তৈরি করে ফেলা। উদাহরণটা, আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননি ফুল ফোটা। আমার সঙ্গে ফুল ফোটার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, কিন্তু কবি কল্পনায় এই দুটোকে এক করে দেখছেন। অর্থাৎ অসম্বন্ধ, আমি এবং এই ফুল ফোটা, কাননে ফুল ফোটা, সন্ধ্যা তারা ওঠা, এই দুটো আলাদা বস্তু, এদের মধ্যে কোনো সম্বন্ধ চিরকালই নেই। তাহলে অসম্বন্ধের মধ্যে কবি সম্বন্ধ খুঁজছে, যে আমি না হলে তোমার সন্ধ্যা তারা উঠতো না, তোমার ফুল ফুটতো না, ঠিক আছে, এই যে এই এই কথা, তার মানে অসম্বন্ধের মধ্যে সম্বন্ধ তৈরি করছেন, এটা অসম্বন্ধে সম্বন্ধ অতিশয়োক্তি। আরেকটি আছে দেখো, কার্যকরণের পূর্বাপর্য বিপর্যয়, কার্যকরণের যেখানে কারণ থাকবে না, অথচ আমরা কি জানি যে প্রথমে যে কোনো কার্যের একটা কারণ থাকে, অর্থাৎ কারণও থাকবে কার্যও থাকবে, কার্যকারণ এইটা তো পাশাপাশি থেকে যায়, যে কাজ যদি হয় তার কারণ থাকবে, অর্থাৎ কার্য থাকলে কারণ থাকবে, এটাই আমরা জেনে এসেছি। কিন্তু এই অলঙ্কারটা ঠিক পূর্বাপর্য বিপর্যয়, হ্যাঁ এর বিপর্যয় ঘটে যাচ্ছে, কি বলছে যে কাজ থাকবে কিন্তু তার কোনো কারণ থাকবে না, ঠিক আছে। যেমন বলছে মেঘ না চাহিতে জল, আমরা জানি যে মেঘ না চাহিতে জল, মেঘ থাকলে তবেই তো বৃষ্টি আসছে, তবেই তো জল হবে, কিন্তু এখানে মেঘ নেই কিন্তু তবুও জল হচ্ছে, তার মানে কারণ নেই কিন্তু কার্য ঘটে যাচ্ছে। দেখো কারণ এখানে নেই, কারণটা ছিল মেঘ, মেঘ হলে তবেই তো জল হতো, কিন্তু মেঘ নেই কিন্তু কার্য হয়ে যাচ্ছে। এই হলো দেখো, আমি এক কথায় বলে দিচ্ছি, ভেদে অভেদ দুটো ভিন্ন, দুটো আলাদা বস্তুর মধ্যে এক করে দেখা, দুটো আলাদা বস্তুকে এক করে দেখা, ভেদে অভেদ মানে ভেদের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, আর অভেদে ভেদ দুটো একই জিনিসকে আলাদা করে দেখা, এটা হচ্ছে অভেদে ভেদ। সম্বন্ধ অসম্বন্ধ, সম্বন্ধে অসম্বন্ধ, দুটো চির সম্বন্ধযুক্ত বিষয়ের মধ্যে সম্বন্ধযুক্ত বিষয়কে আলাদা করে দেখা, তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া, সেই জন্য সম্বন্ধ অসম্বন্ধ। আর অসম্বন্ধে দুটো আলাদা বস্তুকে যাদের মধ্যে কোনো সম্বন্ধ নেই, সেই অসম্বন্ধ কে সম্বন্ধ, মানে দুটো ভিন্ন জিনিসকে দুটো অসম্বন্ধ বস্তুর মধ্যে সম্বন্ধ কল্পনা করা, এটা অসম্বন্ধের সম্বন্ধ। আর কার্যকরণের পূর্বাপর্য বিপর্যয়টা হচ্ছে এখানে কারণ থাকছে না, কার্য ঘটে যাচ্ছে, এইটাই হচ্ছে অতিশয়োক্তি। এর পরেরটা রয়েছে সমাসক্তি অলঙ্কার। দেখো, কোনো অচেতন বস্তুর উপর যদি কোনো সচেতন বস্তুর আরোপ বা ব্যবহার আরোপ করা হয়, তখন তাকে বলা হচ্ছে সমাসক্তি অলঙ্কার। যখন কোনো অচেতন বস্তুর উপর কোনো সচেতন বস্তুর ব্যবহার আরোপিত হয়, তখন তাকে বলা হচ্ছে সমাসক্তি অলঙ্কার। অচেতন বস্তুটা কি? অচেতন বস্তু উপমেয়, উপমেয় অচেতন বস্তু, অচেতন বস্তু, আর এ সচেতন বস্তু, সচেতন বস্তু। তাহলে কোনো অচেতন বস্তুর উপরে কোনো সচেতন বস্তুর ব্যবহার যদি আরোপিত হয়, তখন তাকে বলা হচ্ছে সমাসক্তি অলঙ্কার। উদাহরণটা দেখো, আসন্ন শীতের বেলা হামাগুড়ি দিয়ে চলে আসে, আসন্ন শীতের বেলা, শীতের বেলা উপমেয়, আর এখানে দেখো হামাগুড়ি। তাহলে বিষয়টা দেখো যে শীতের বেলা, এ তো একটা তোমার অচেতন বস্তু, শীতের বেলা তো সচেতন বস্তু নয়, অচেতন বস্তু, আর হামাগুড়ি কারা দেয়? আমরা জানি শিশুরা হামাগুড়ি দেওয়া শিশুর ধর্ম, তাহলে এই শিশুর ধর্ম আরোপ করা হচ্ছে শীতের বেলা, যে শীতের বেলাটা হামাগুড়ি গুড়ি দিয়ে চলে যায়। এই যে শীতের বেলা একটা উপময়, একটা অচেতন বস্তু, এর উপরে শিশুর হামাগুড়ি দেওয়াকে কল্পনা করা হলো, এই জন্য এইটা হলো সমাসক্তি অলঙ্কার। খুবই সহজ এই অলঙ্কারটা। এর পরেরটা উল্লেখ অলঙ্কার। উল্লেখ অলঙ্কারটা কি? দেখো, বহু গুণ থাকার জন্য, বহু মানে অনেক গুণ থাকার জন্য, যদি একটা বস্তুকে ভিন্ন ভিন্ন মানুষ যদি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে দেখে, অথবা একই ব্যক্তি যদি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে তাকে উপভোগ করে বা তাকে দেখে, তখন তাকে বলা হচ্ছে উল্লেখ অলঙ্কার। আবার বলছি দেখো, বহু গুণ থাকার কারণে, অনেক গুণ রয়েছে ধরো,
অনেক গুণ থাকার জন্য একটা বস্তুকে ভিন্ন ভিন্ন মানুষ বিভিন্ন দৃষ্টিকোণে দেখতে পারে, অথবা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন রূপে ধরা দিতে পারে, অথবা একজন ব্যক্তির কাছে ভিন্ন রূপে ভিন্ন দৃষ্টিকোণে দেখা দিতে পারে, তাকে বলা হচ্ছে উল্লেখ অলঙ্কার। যেমন, হে তন্নি ভোগীর তুমি কামনার ধন, তপস্বীর বিভীষিকা কবির স্বপন। এই যে তন্নি উপমেয়, এখানে উপমেয়, এই উপমেয়কে দেখো কি কি বলা হচ্ছে। বলছে এই উপমেয়টা কি, এর বহু গুণ রয়েছে। এই তন্নির বহু গুণ থাকার কারণে সে ভোগীর কাছে সে কামনার ধন হচ্ছে, আবার তপস্বীর কাছে সে হয়ে যাচ্ছে বিভীষিকা, আবার কবির কাছে সে হয়ে যাচ্ছে স্বপন। তাহলে এই তন্নির বহুগুণ রয়েছে, সেই বহুগুণ থাকার জন্য এক একজন মানুষের কাছে এক এক রূপে সে ধরা দিয়েছে। এইটাকে বলা হচ্ছে উল্লেখ অলঙ্কার। এটাও খুব একটা সোজা অলঙ্কার, খুব বিশেষ কিছু। প্রতিবস্তু উপমা, এই উপমেয়, আমরা এতক্ষণ দেখছিলাম যে উপমেয় এবং উপমান একটা বাক্যেই থাকে সাধারণত, হ্যাঁ, কিন্তু এই উপমেয় এবং উপমান দুটি ভিন্ন বাক্যে থাকবে, এবং দুটো ভিন্ন বাক্য বলতে দুটো পুরো সম্পূর্ণ আলাদা বাক্যে থাকছে। উপমেয় এক বাক্যে থাকছে, উপমান আর এক বাক্যে থাকছে। এই এবং তাদের যে সাধারণ ধর্ম হবে, সেই সাধারণ ধর্মটা আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে সাধারণ ধর্মটা তাদের আলাদা, কিন্তু তাৎপর্য বিচারে তাদের সাধারণ ধর্ম এক বলে মনে হবে, তাদের সাধারণ ধর্ম এক হয়ে যাবে। কি, এবং তাতে সেখানে কোনো সাদৃশ্যবাচক শব্দের উল্লেখ থাকবে না। কি বললাম, উপমেয় এক নম্বর বাক্যে থাকবে, এ আর এক নম্বর বাক্যে থাকবে, এক দুই যে কোনো জায়গা হতে পারে। তো উপমেয় এক বাক্যে থাকবে, উপমান আর এক বাক্যে থাকবে। আর একটা কি থাকতে হচ্ছে, যে উপমেয় এবং উপমানের যে সাধারণ ধর্ম, সেই সাধারণ ধর্ম তাৎপর্য বিচারে এক, কিন্তু ভিন্ন ভাষায় সেখানে প্রকাশ করা হবে। উপমানের এক ভাষায় প্রকাশ করা হবে, ও উপমেয়তে আর এক ভাষায় প্রকাশ করা হবে, আর কোনো সাদৃশ্যবাচক শব্দের উল্লেখ থাকবে না। তাকেই বলা হচ্ছে প্রতিবস্তু উপমা। দেখো উদাহরণটা দেখো, যে একটি মেয়ে চলে গেছে জগৎ হতে নৈরাশ্যে, একটি মুকুল শুকিয়ে গেছে সমাজ সাপের নিঃশ্বাসে। এখানে দেখো, একটি মেয়ে চলে যাওয়াকে কার সঙ্গে তুলনা করছে, একটি মুকুল। তাহলে একটি মেয়ে এখানে, একটি মেয়ে, এই মেয়ে সঙ্গে তুলনা হচ্ছে মুকুলের, তাই না? আর একটি মেয়ে চলে গেছে, চলে যাওয়াটা হচ্ছে, আর এখানে দেখো শুকিয়ে গেছে, এই দুজনের সাধারণ ধর্ম, কিন্তু দুটো দেখো আলাদা ভাষায় প্রকাশ পেয়েছে। বলছে একটি মেয়ের চলে যাওয়া আর একটি মুকুল শুকিয়ে যাওয়া, এই দুটোকে কবি এক করে দেখতে চাইছেন, ঠিক আছে? তাহলে মেয়ে এখানে উপমেয় এক বাক্যে রয়েছে, আর মুকুল উপমান আলাদা বাক্যে রয়েছে। মেয়েটার চলে যাওয়া সাধারণ ধর্ম, মেয়েটার চলে যাওয়া আর এর শুকিয়ে যাওয়া, এই দুটোকে কবি কল্পনায় এক করে দেখানো হচ্ছে। অর্থাৎ তাদের সাধারণ ধর্ম তাৎপর্য বিচারে এক, কিন্তু ভিন্ন ভিন্ন ভাষায় প্রকাশ হয়েছে। আর এখানে দেখো কোনো সাদৃশ্যবাচক শব্দের উল্লেখ নেই, তাই এটা প্রতিবস্তু উপমা। এর সঙ্গে তোমার যেটা সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে দৃষ্টান্ত অলঙ্কার যেটা রয়েছে, সেই দৃষ্টান্ত অলঙ্কারের একটা কিঞ্চিৎ সাদৃশ্য রয়েছে। আমরা দৃষ্টান্ত অলঙ্কার নিয়ে এবার আলোচনা করব। দৃষ্টান্ত অলঙ্কারটা কি, প্রতিবস্তু উপমার সঙ্গে দৃষ্টান্তের কিন্তু অনেকটা মিল রয়েছে, কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমরা দৃষ্টান্তটা একবার জেনে নিই। বলছি এখানে উপমেয় এবং উপমান দুটো পৃথক বাক্যে বসবে, দুটো আলাদা বাক্যে বসবে। দুটো আলাদা বাক্যে, এখানে ও ধরো উপমেয় রয়েছে, এখানে উপমান, বা ওখানে উপমান, এখানে উপমেয়, যে কোটা থাকতে পারে। তাহলে দুটো পৃথক বাক্যে উপমেয় এবং উপমান বসবে, এবং এদের যে সাধারণ ধর্ম তা কিন্তু দেখো, প্রতিবস্তু উপমায় বলেছিলাম যে সাধারণ ধর্ম তা আলাদা ভাষায় বললেও বা আলাদা হিসাবে বসলেও তাৎপর্য বিচারে এক হয়ে যাবে, কিন্তু এখানে সাধারণ ধর্ম তাৎপর্য বিচারেও এক হবে না, তাদের তাৎপর্য বিচারে এক বলে মনে হবে না, কিন্তু এক সাদৃশ্যের কারণে এদের দুজনের মধ্যে মিল খোঁজা হবে, এবং এখানেও কোনো সাদৃশ্যবাচক শব্দের উল্লেখ থাকবে না, সে তাকেই বলা হবে দৃষ্টান্ত অলঙ্কার। যেমন যেমন ফুলে ফলে পূর্ণ ভেঙে পড়ে ডাল, এ দেহ যৌবন প্রিয়া রাখি কতকাল। এই যে ডাল, উপমেয় উপমেয় হচ্ছে তোমার ডাল, আর উপমান এখানে যৌবন। এই যৌবনকে দেখো ডালের সঙ্গে কল্পনা করা হচ্ছে, এবং সে ফুলে ফলে পূর্ণ হয়ে ভেঙে পড়ে ডাল, হ্যাঁ, এইটার সঙ্গে এ দেহ যৌবন প্রিয়া রাখি কতকাল। এই যে যৌবন আর এই ফুলে ফলে পূর্ণ ডাল, এরা দুজনেই কিন্তু, দুজনের মধ্যে সাদৃশ্য যেটা সেটা হচ্ছে এরা দুজনেই কিন্তু ক্ষণস্থায়ী, কিন্তু তুমি দেখো তাৎপর্য বিচার করে এদেরকে কিন্তু এক করে করতে পারো না। ফুলে ফলে পূর্ণ হয়ে ওঠা আর এদিকে তোমার এ দেহ যৌবন প্রিয়া রাখি কতকাল, এই যে দুটোর মধ্যে কোনো কিন্তু তাৎপর্যগত মিল নেই। কিন্তু আগেরটাই যেমন দেখো, তুমি
চলে যাওয়া আর শুকিয়ে যাওয়া দুটোর মধ্যে কিন্তু তাৎপর্যগত অর্থ এক, দুটোই চলে যাচ্ছে। আর এখানে দেখো যে এই যে তোমার ফলে ফলে পূর্ণ হয়ে ডাল আর এই যৌবন, এদের মধ্যে এইভাবে কিন্তু কোনো মিল নেই, কিন্তু দেখা যাচ্ছে দুজনেই কিন্তু দুজনের মধ্যে এক সাদৃশ্য আছে, সেটা হচ্ছে দুজনেই ক্ষণস্থায়ী। সেই ক্ষণস্থাকেই কবি এখানে এদের মধ্যে তুলনা করেছে, এটাই হচ্ছে দৃষ্টান্ত এবং প্রতিবস্তু উপমার মধ্যে এইখানেই তার পার্থক্য। প্রতিবস্তু উপমা এবং দৃষ্টান্তের এই সূক্ষ্ম পার্থক্য কিন্তু অবশ্যই বোঝা উচিত, যে একজনের এই বললাম তাৎপর্যগত মিল রয়েছে আর একজনের কিন্তু তাৎপর্যগত মিল নেই, এই পার্থক্যটা ধরে রাখা উচিত। আমরা আজকের যে অলঙ্কারগুলো আলোচনা করলাম তাকে যদি আমরা সংক্ষেপে সাজাই তো এরকম দাঁড়াই। প্রথমে অতিশয়োক্তি, দেখো অতিশয়োক্তিতে আমরা কি দেখেছিলাম যে উপমেয় এবং উপমানের অভেদ কল্পনা হচ্ছে এবং উপমেয়কে উপমান সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলছে, সেটা হচ্ছিল অতিশয়োক্তি। তারপরে দেখো সমাসক্তি, সমাসক্তি একটা অচেতন বস্তুর উপরে সচেতন বস্তুর ব্যবহার আরোপ হচ্ছিল, সেটা হচ্ছে সমাসক্তি। উল্লেখ কি বলেছিলাম যে বহুগুণ, একই জিনিসের বহুগুণ থাকার কারণে ভিন্ন ভিন্ন মানুষের কাছে সে ভিন্ন ভিন্ন রূপে ধরা দিচ্ছে, যেমন ওই তন্নির উদাহরণটা দেওয়া হয়েছিল। আচ্ছা, এরপরে থাকছে প্রতিবস্তু উপমা। প্রতিবস্তু উপমাটা কি ছিল যে দুটো পৃথক বাক্যে, উপমেয় একটা পৃথক বাক্যে থাকছে, উপমান একটা পৃথক বাক্যে থাকছে, দুজনের মধ্যে সাধারণ ধর্ম যেটা থাকছে সেটা ভিন্ন ভাষায় প্রকাশ হচ্ছে ঠিকই, কিন্তু তাৎপর্যগতভাবে তাদের মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল, সেটা ছিল প্রতিবস্তু উপমা। আর দৃষ্টান্তের ক্ষেত্রে এখানেও দুটো আলাদা আলাদা বস্তু, কিন্তু এদের যে সাধারণ ধর্ম তাদের মধ্যে ওই রকম তাৎপর্যগত কোনো মিল নেই, কিন্তু প্রবল এক সাদৃশ্যের কারণে এদের মধ্যে এই অলঙ্কারটা করছে, এটা দৃষ্টান্তমূলক অলঙ্কার ছিল। আজকের আলোচনাটা এই কটা অলঙ্কারগুলো নিয়েছিল, সাদৃশ্যমূলক অলঙ্কারগুলোর আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব বিরোধমূলক অলঙ্কারগুলো নিয়ে, বিরোধমূলক অলঙ্কারের মধ্যে বিরোধ থাকবে, বিষম, বিভাবনা এবং অসঙ্গতি, এই কটা অলঙ্কার নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করছি। সবাই ভালো থেকো, কোনো অসুবিধা, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।